ইউটিউব চ্যানেল খোলার আগে আপনাকে অনেকে অনেক কিছু খারাপ মন্তব্য করতে পারে, যেমন ইউটিউবে কিছু করা সম্ভব নয়, আপনি এটা করতে পারবেন না, আপনার বেকার সময় নষ্ট হবে, এইসব অনেকেই অনেক রকম কথা বলতেই পারে। সেগুলোতে আপনি কান দিবেন না, কারণ আপনার দৃঢ় ইচ্ছাশক্তি ও চেষ্টাই পারে আপনাকে একজন সফল ইউটিউবার হিসেবে গড়ে তুলতে। আসসালামু আলাইকুম, আমি আশাদুল জামরাবুল ফ্রম রংপুর অ্যান্ড টেকমাস্টি। ভিডিওটি দেখার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিও অন করে দিবেন আমার পরবর্তী নতুন নতুন ইউটিউব রিলেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য। আর যা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আমি আশা করব আপনারা আমাকে অল টাইম সাপোর্ট করে যাবেন এভাবেই। অনেক ইউটিউবার আছে যারা প্রতি মাসে হাজার হাজার ডলার আয় করেন ইউটিউব থেকে, তারা যদি পারে তাহলে আপনি কেন পারবেন না? আপনি যদি ইউটিউব থেকে আয় করতে চান তাহলে আপনাকে দৃঢ় মনোবল ও ধৈর্য নিয়ে কাজ করে যেতে হবে, তবেই আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন। আপনি যদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে ইউটিউব চ্যানেল খুলবেন তাহলে আপনাকে কয়েকটি বিষয় সম্পর্কে জানতে হবে। ওয়েট, ভিডিওটা তো দেখছেন, আমার চ্যানেলটি কি সাবস্ক্রাইব করেছেন, ইউটিউব চ্যানেল খুলেছেন, ভালো কথা, কিন্তু কোন বিষয় নিয়ে আপনি ইউটিউবে চ্যানেল খুলেছেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ ইউটিউব চ্যানেল খোলার পেছনে আপনার মোটিভেশন কী? আপনি ইউটিউবে যে কোনো বিষয় নিয়ে ভিডিও বানাতে পারবেন এবং আপলোডও করতে পারবেন। ধরেন কোনো ওয়েব ও মোবাইল অ্যাপ প্রোগ্রাম কীভাবে করতে হয় তা সম্পর্কে জানাতে পারেন, কিংবা শর্ট ফিল্ম তৈরি করে ভালো কিছু গল্প শেয়ার করতে পারেন, কিংবা নতুন ডিভাইস ও ভিডিও গেমসের রিভিউ দিতে পারেন, কিংবা আরও অনেক বিষয়ে টেক সম্পর্কে ভিডিও তৈরি করতে পারবেন। অর্থাৎ ইউটিউবে যে কোনো বিষয় সম্পর্কে আপনি জানাতে পারবেন, কিন্তু সফল হতে চাইলে আপনাকে যে কোনো একটি বিষয় বেছে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার মোটিভেশনে তিনটি মূল উপাদান থাকা উচিত: এক, টপিক কভারেজ; দুই, টার্গেট অডিয়েন্স; তিন, রিজন ফর এক্সিস্টেন্স। এই তিনটি মূল বিষয় প্রত্যেক সফল ইউটিউব চ্যানেলের পেছনে রয়েছে। টপিক কভারেজ কী? টপিক কভারেজ হলো আপনি কোন বিষয়ে ভিডিওগুলি বানাবেন। দুই, টার্গেট অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স হলো আপনি কাদের উদ্দেশ্যে ভিডিওগুলি তৈরি করেছেন। তিন, রিজন ফর এক্সিস্টেন্স হলো ভিউয়ার্সরা আপনার ভিডিওগুলি কেন দেখবে। ইউটিউব চ্যানেল খোলার আগে আপনাকে তিনটি বিষয়ে আয়ত্তে আনতে হবে। আপনার অনেক বিষয়ে আগ্রহ থাকতেই পারে, কিন্তু সফল হতে চাইলে সেই বিষয়ে ইউটিউব চ্যানেল খোলা উচিত যে বিষয়ে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন। সবচেয়ে বড় কথা হলো আপনার মোটিভেশনে আমি যে তিনটি বিষয় উল্লেখ করেছি এই তিনটি বিষয় আয়ত্তে আছে কি না। যদি আয়ত্তে না থাকে তাহলে আপনার ইউটিউব চ্যানেল খোলার এবং সফল হওয়ার স্বপ্ন এখানেই ব্যর্থ হয়ে যাবে। এই বিষয়গুলো জেনে ইউটিউব চ্যানেল খুলে আপনি একটি ভালো পজিশনে যেতে পারবেন আশা করি। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি। ভিডিওগুলো যদি আপনারা না দেখেন তাহলে আমার ভিডিওগুলি বানানোর উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। আশা করি সকলেই আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।